একশো দিনের কাজে পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছিল নানা ধরনের ফলের গাছ লাগানোর কর্মসূচি কাগজে কলমে সেই কর্মসূচি নেওয়া হলেও আদতে পুরো টাকাটাই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত আত্মসাৎ করে দিয়েছে বলে অভিযোগ তুলল স্থানীয় বিজেপি নেতৃত্ব যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রামপুরহাট এক নম্বর ব্লকের অধীন খরুণ পঞ্চায়েতের প্রধান স্বয়ং এলাকার বিজেপি নেতা অষ্টম মণ্ডল সনাতন মণ্ডলদের অভিযোগ এই পঞ্চায়েত এলাকায় প্রায় সাড়ে সাত বিঘা জমিতে নানা ধরনের ফলের গাছ লাগানোর উদ্যোগ নেয় খরুণ পঞ্চায়েত যে জমিটিতে এই ফলের গাছ লাগানোর জন্য বেছে নেওয়া হয় তার পুরোটা সরকারি খাস জমিও নয় পঞ্চায়েতের নিজস্ব জমিও নয় ওই জমির মধ্যে ব্যক্তিগত মালিকানাধীন জমিও রয়েছে এবং ক্ষেত্রে জমির মালিকের কাছে কোনো রকম অনুমতিও নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি ফলের গাছ লাগানোর পর সেই গাছগুলি রক্ষণাবেক্ষণের জন্য সৌরবিদ্যুৎ চালিত পাম্প সেট বসানো হয় কিন্তু বর্তমানে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার টাকার ওই প্রকল্পটি লম্বা লম্বা ঘাস ও আগাছাই ঢেকে গেছে ফলের সরকারি টাকা নয় করে তৃণমূল নেতাদের পকেট ভরানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা এদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান নমিতা দাস একদিন এসেছিলাম কাজ দেখতে বা দেখাশোনার জন্য তা বলছে না বিজেপি লোক এখানে কোনো কাজে না কাজ করা যাবে না আমাদের সিদ্ধান্ত হয়েছে বিজেপি লোককে কাজ করতে দেওয়া হবে না না এখানে কি আদৌ গাছ লাগানো হয়েছিল প্রথমে কিছুটা লাগিয়েছিল কিন্তু তারপরে সে তদারকি বা রক্ষণাবেক্ষণ না করলে কি হবে হ্যাঁ পুরো টাকাটা কাজ হয়নি পুরো টাকাটা সব জব কার্ডে চলে গেছে এর জব কার্ডে সেখান থেকে টাকা তুলে ভাগ করা কত লাগানো হয়েছিল তাও সেটা তো আমি বলতে পারলাম না পুরোটা যদি কতটা গাছ আমি যদি আসেনি তবে গাছ কিছু লাগানো হয়েছিল এখন গাছ এখন একবারে নেই কিছু ফলের গাছ কিছু চারা গাছ ইত্যাদি লাগানো হয়েছিল কিন্তু সেই পরিমাণটা একত্রিশ লক্ষ আশি হাজার আটত্রিশ হাজার টাকা নয় খরু অঞ্চল এখানে গাছ লাগানোর জন্য ব্যবস্থা করেছিল সাত থেকে সাড়ে সাত বিঘা জায়গা গাছে ওরা ফলের গাছ লাগানোর জন্য ঠিক করলো এবং আমার এর মধ্যে আমাদেরও তিন বিঘার উপর জায়গা আছে আমাদেরকেও ঠিক মতো জানায়নি পরে জানতে পারলাম যে গাছ হবে গায়ে লাগানোর ফলের গাছ কিন্তু আজকে দেখছেন কোনো রকম একটা গাছ নয় ফলে একটা গাছ নয় একত্রিশ লক্ষ আত জায়গা গায়ে লাগিয়েছে একটা গাছ হয়নি কোনো রকম ফলের গাছ হয়নি শুধু তৃণমূলে ঘাস জন্মিছে এবং তিনমূলে ঘাস ফুল জন্মিয়েছে কিচ্ছু জন্মায়নি আর একটা হচ্ছে যে ওই ফলের গাছ লাগানোর যে বিষয়টা কিন্তু আমরা দেখে এলাম ওই জায়গাটায় কোনো গাছ নেই কিন্তু আমরা ছবি তুলে নিয়ে এসেছি গেছিলাম ওখানে কোনো গাছ নেই হবে এখন টাকা ওঠেনি কিন্তু গ্রামবাসীরা বলছে যে ওখানে দু হাজার আপনি যখন প্রধান হন তারপরে ওখানে গাছ কয়েকটা গাছ নাকি লাগানো হয়েছিল তারপরে সব গাছে এখন আর কিছুই নাই সেটা এখন আমি দেখি